আরও কাছে 224 পরগনা, উদ্বোধন হলো বোয়ালঘাটা সেতু। দুর্গাপুর থেকে সেতু উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুশি সুন্দরবন লাগোয়া অঞ্চলের বাসিন্দারা। কমে গেল দুই জেলার দূরত্ব, আরও কাছে এলো সুন্দরবন। দীর্ঘদিনের দাবি মেনে শাসন ও হাড়োয়ার সংযোগের স্থলে বিদ্যাধরী নদীর ওপর তৈরি হওয়া বোয়ালঘাটা সেতুর উদ্বোধন হলো বুধবার। দুর্গাপুর থেকে দূর নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে সেতুর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুর উদ্বোধনের ফলে জেলা সদর বারাসাতের সাথে যোগাযোগ আরও সহজ হলো, কমে এলো বারাসাতের সাথে দূরত্ব। এর ফলে উপকৃত হলেন 224 পরগনার বাসিন্দারা। মূলত সুন্দরবন লাগোয়া হাড়োয়া, হিঙ্গলগঞ্জ, মিনাখা ও বসিরহাটের একাংশের মানুষ ভীষণভাবেই উপকৃত হলেন এই সেতুর ফলে। দূরত্ব কমে গেল দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশের সাথে। সূত্র মারফত জানা গেছে, দীর্ঘদিন আগে সেতুর শিলান্যাস হলেও নানা কারণে আটকে ছিল কাজ। রাজ্যের পালা পরিবর্তনের পর সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী হন বঙ্কিম হাজরা। সেতু তৈরির ক্ষেত্রে উদ্যোগী হন মন্ত্রী। জানা গেছে, রাজ্য সরকারের 5,28,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেতু, যার দৈর্ঘ্য প্রায় 106 মিটার, প্রস্থ 8.5 মিটার। এই সেতু তৈরির ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ মানুষ। বুধবার সেতুর উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বঙ্কিম হাজরা, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকেরাও। এ বিষয়ে মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, এখানকার স্থানীয় মানুষের একটা ক্ষোভ ছিল, অনেক আগের থেকে এর ফাউন্ডেশন হয়েছিল কিন্তু বাস্তবায়িত হয়নি। আমি যখন দায়িত্ব সুন্দরবন বিষয়ক দপ্তরের দায়িত্ব পেলাম, দীর্ঘদিন ধরে শুরু হয়েছিল, কমপ্লিট হয়নি। এবং এখানে প্রায় 3,00,000 মানুষ সুযোগ সুবিধা পাবে, যাতে তাদের সুবিধা হবে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। এবং উত্তর চব্বিশ পরগনার মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে। এবং সত্যি বালুদা যে কথা বলছিলেন আপনাদের, যে এখানে 198টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 197টি গ্রাম পঞ্চায়েত আলাদা আর 198 গ্রাম একটা গ্রাম পঞ্চায়েত আলাদা। সেই গ্রাম পঞ্চায়েতের সামগ্রিক উন্নয়নের ব্যাপারে তিনি কিছু প্রস্তাব আমাকে দিয়েছেন, আমি সেই প্রস্তাব আমাদের আধিকারিকদের সাথে আলোচনা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড।